রামনবমীর দিনে শিবমন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজের নির্বাচনী কেন্দ্রে শিবমন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সারলেন জনসঞ্চয়। রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গায় রাজ্যের যে মিছিল বিজেপির এবং বিশ্ব হিন্দু পরিষদে, সেই ছবি রেখেছি আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী নিউ টাউনে সেই মিছিলের সেই শোভাযাত্রার সূচনা করলেন, গঙ্গারামপুরে মিছিলে হাঁটলেন সুকান্ত মজুমদার। দুর্গাপুরে রামনবমীর মিছিলে অংশ নিলেন দিলীপ ঘোষ। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে বিষ্ণুপুরে আয়োজন করা হলো শোভাযাত্রা, সেখানে পা মেলালেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। ভোটের মুখে রামনবমী, বিজেপির মিছিল, বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, এবং তার পাশাপাশি আপনাদের দেখাবো রাজ্য জুড়ে যেমন ছুটির ঘোষণা করেছে তৃণমূল এবং বিভিন্ন জায়গায় শোভাযাত্রা এবং মিছিলে অংশ নেয় তৃণমূল, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। হাওড়ার মহাবীর চকে আজ রামনবমী উপলক্ষে তৃণমূলের মিছিল, হনুমান মন্দির থেকে বজরংবলী মন্দির পর্যন্ত তৃণমূলের শোভাযাত্রা। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ। শিউড়িতে রামনবমী র্যালিতে অংশ নিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। মেদিনীপুরের গান্ধীঘাটে রাম মন্দিরে পুজো দিয়ে আরতি করেন তৃণমূল প্রার্থী জুন মালিয়া। একদিকে হাওড়ায় তৃণমূলের শোভাযাত্রা, শিউড়িতে রামনবমীর মিছিলে শতাব্দী রায়, ঘাটালে দেবের শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান।